বিগ বং ফ্রেন্ডস এর আর একটা বিষয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মধুমিতা, বন্ধুরা তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। তো আজকের থাম্বনেল দেখে যদি এখনো বুঝতে না পারো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে, তাহলে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকের ভিডিও। আজকের ভিডিওর জন্য আর আলাদা করে কোনো ইন্ট্রো আমার পক্ষে শ্যুট করা সম্ভব হয়নি, কারণ বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, একটু তাড়াহুড়ো ছিল। তো পথে যেতে যেতে নিশ্চয়ই অনেক গল্প হবে। তো শহর থেকে বেরিয়ে খানিকটা গেলে পরেই টেক্সাসের গ্রামাঞ্চল শুরু হয়ে যায়। আমরা বর্তমানে টেক্সাসে রয়েছি। তো চলো ভিডিওতে আমরা টেক্সাসের একটু গ্রাম দেখতে দেখতে যাই। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমরা একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি, একটু জল খাবার তুলে নেওয়া হবে, সকালে তেমন ভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি। তো রাস্তায় যেতে যেতে যেটা হয় যে একটু মুখ চালাতে ভালোই লাগে, তো এখান থেকে কিছু জিনিসপত্র আমরা তুলে নিচ্ছি, তারপরে আবার রওনা হব। তো যে শহরে যাচ্ছি সেই শহরে গিয়ে দুপুরের খাবার খাবো। এখন আপাতত একটু চা কফি এখান থেকে নিয়ে আমরা আবার রওনা হব। আজকের ওয়েদারটা ভীষণ অদ্ভুত, কোনো কোনো জায়গায় একদম রৌদ্রোজ্জ্বল আকাশ, আবার কোনো কোনো জায়গায় বেশ মেঘ করে আছে। জানি না, পথে হয়তো বৃষ্টি হতে পারে, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। মোটামুটি রাস্তা দেখা যাচ্ছে না, ভীষণ অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। ভীষণ বৃষ্টি পড়ছিল বলে ভিডিও রেকর্ডিং কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলাম। আমরা মোটামুটি শহরে ঢুকে পড়েছি, এই দিকটাতে খুব একটা বৃষ্টি হয়নি, তবে এখনও শহরে পুরোপুরি ঢুকতে বেশ কিছুটা সময় বাকি আছে। আমি জানি না যে তোমরা শহরের নামটা লক্ষ্য করলে কিনা, শহরের ভেতরে মোটামুটি ঢুকে পড়েছি। এটা ডাউন টাউন এরিয়া, ভীষণ বৃষ্টি হয়েছে এখানেও, এবং এমনিতেই এই শহরে প্রচণ্ড ট্রাফিক হয়, ট্রাফিকে যথারীতি আটকা পড়েছি। তো আমরা চলে এসেছি নাসা হিউস্টন। হ্যাঁ, অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। গত মে মাসে আমাদের এখানে আসার কথা ছিল, তখন টিকিট এবং সমস্ত ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কোভিডের জন্য সমস্ত প্ল্যানিংটাই বানচাল হয়ে যায়। তো এখন যেহেতু আমাদের বন্ধুরা সম্বিত আর তনুশ্রী এসেছে মিশিগান থেকে, তো আমরা ভাবলাম যে এই ফাঁকে আমরা একটু ঘুরেই নিই। এটা নাসা হিউস্টন, বেশ কিছু বছর আগে একটা সিনেমা রিলিজ করেছিল স্বদেশ, তোমাদের যদি মনে থাকে। সেখানে শাহরুখ খানের ক্যারেক্টারের নাম ছিল মোহন ভার্গব। মোহন ভার্গব কিন্তু এই নাসাতেই চাকরি করত। তো এবার দেখে নেবো যে নাসার ভেতরটা কেমন। আমাদের তার আগে একটু গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে হবে, বেশি ভিড় সেরকম দেখতে পাচ্ছি না। গেট দিয়ে ঢুকতে ঢুকতে তোমরা যে এরোপ্লেনটা দেখলে সেটা কিন্তু একটা আসল এরোপ্লেন, হ্যাঁ ওটা কিন্তু মডেল নয়, সেটা আমরা পরে জেনেছি অবশ্য। আমিও ভেবেছিলাম যে ওটা হয়তো এরোপ্লেনের কোনো মডেল রাখা আছে, কিন্তু পরে সেটা জানলাম যে ওটা একটা বোয়িং বিমান রাখা আছে সেখানে। ওই বোয়িং বিমানের ভেতরে ঢোকা যায়, আমরা দেখি, আমরা যদি সময় পাই তাহলে আমরা নিশ্চয়ই ঢুকবো। তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে আমার বেশ কিছুটা দেরি হলো, আরও আগে এই ব্লগটা শেয়ার করার কথা আমি ভেবেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। তো আমরা যেহেতু একদম ক্রিসমাসের পরে পরেই গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমরা বড়দিন আর নতুন বছরের সপ্তাহের মাঝখানটাতেই আমরা গিয়েছিলাম। তো এখনও ক্রিসমাস ডেকোরেশন এখানে রয়েছে, জায়গাটা ভারী সুন্দর, নাসার পতাকা উড়ছে। সামনে লাইন খুব একটা নেই, আমাদের দাঁড়াতেও বেশিক্ষণ হয়নি। নাসার ভেতরে ঢুকে পড়েছি, বিভিন্ন চন্দ্রযানের মডেল এখানে রাখা রয়েছে, ভীষণই এক্সাইটিং লাগছে। তবে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে অ্যাপোলো 13-এর একটা মডেল। অ্যাপোলো 13 চাঁদে পাড়ি দিলেও চাঁদে ল্যান্ড করা সম্ভব হয়নি মহাকাশচারীদের, তারা চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করেই ফিরে এসেছিল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই বিরাট সাইজের উল্কা পিণ্ডটার উপরে চোখ পড়লো। এর আগে বিজ্ঞানের বইতে উল্কা পিণ্ডের কথা পড়েছি, কিন্তু এই চাক্ষুষ দেখলাম।
তো এরপর আমরা গোটা মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভাল লাগছিল। তোমরাও আমার সাথে সাথে ঘুরে দেখো তোমাদের কেমন লাগছে। চাঁদের মাটি এখানে রয়েছে, চাঁদের মাটি দেখাবো তোমাদেরকে আর একটু পরেই। কিছু স্পেসশিপ রয়েছে, স্পেসশিপের কিছু যন্ত্রাংশ এখানে রয়েছে। এখানে দেখো স্পেসশিপের কিছু কিছু যন্ত্র যেগুলো রয়েছে অংশগুলো। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় নাসার আরেকটি প্রান্তে, সেটা বেশ খানিকটা দূর ছিল এই মেন মিউজিয়াম থেকে। তো সেখানে এই ধরনের গাড়িগুলোতে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, এগুলোকে ওরা ট্রাম বলে। আমাদের দেশের ট্রামের থেকে অনেকটাই আলাদা, প্রত্যেকটা ট্রামই কিন্তু কোনো না কোনো গ্রহের নামে নামকরণ করা হয়েছে। তো নাসার এ প্রান্তে প্রচুর বড় বড় বিল্ডিং রয়েছে, তার মধ্যে এই বিল্ডিং 9-এই রয়েছে নাসার ওয়ার্কশপ। তোমরা দেখতে পাবে এখানে কি বিশাল বড় বড় সমস্ত যন্ত্রাংশ রয়েছে। এই সমস্ত যন্ত্রাংশকেই কিন্তু অ্যাসেম্বল করে যাওয়ার কথা ভাবা হচ্ছে চাঁদে। আবার 2024-এ আমরা হয়তো আবার চাঁদে যেতে চলেছি, নাসা মোটামুটি একটা পরিকল্পনা করেছে। এবারের যেটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এবার প্রথম মহিলা মহাকাশচারী চাঁদে যাবে বলে ঠিক করা হয়েছে। এই বিল্ডিং 9 ঘোরার পরেই আমাদের নাসার অভিযান শেষ হয়। মিউজিয়ামের দিকে ফিরে যাই, সেখানে একটা লাইট অ্যান্ড মিউজিকের শো চলছিল, সেটা তোমরা একটু দেখো, উপভোগ করো। আর কেমন লাগলো তোমাদের এই ব্লগটা জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, তার সাথে ভিডিওটাতে করো লাইক কমেন্ট এবং শেয়ার। তোমরা ভালো থেকো, বাই বাই।